নমস্কার। ভিটিভি নিবেদিত শিল্পীর পৃথিবী অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা সবাই জানি প্রত্যেক শিল্পীর এক নিজস্ব কল্পনার এবং ভাবনার পৃথিবী রয়েছে। সেই হারানো দিনগুলোকে আবার আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন করে পাব, দেখব। তাই আমাদের আজকের অনুষ্ঠানে যিনি আমন্ত্রিত শিল্পী রয়েছেন, তিনি হলেন এতদঞ্চলের বিশিষ্ট বর্ষিয়ান শিল্পী শ্রীমতী শিবানী ভট্টাচার্য। নমস্কার দিদি। নমস্কার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। কেমন আছেন? ভালো আছি। কেমন লাগছে আমাদের অনুষ্ঠানে এসে? খুবই ভালো লাগছে। ধন্যবাদ। এবং আমাদের আলাপচারিতায় যিনি রয়েছেন, আপনাদের আমাদের সবার সুপরিচিত মিউজিক কম্পোজার এবং বিশিষ্ট গিটার বাদক শ্রী দিলীপ সিনহা মহাশয়। নমস্কার দাদা। তো প্রথমেই আমরা সেইভাবেই শুরু করব। আমরা প্রতিবার যেভাবে শুরু করি গানের মাধ্যমে, তো প্রথমেই আমি একটা গানের রিকোয়েস্ট করব যে আপনি আজকে কী দিয়ে আমাদের অনুষ্ঠানটি শুরু করছেন। আজকের অনুষ্ঠানটি আমি একখানা সুরদাসের ভজন দিয়ে শুরু করছি। বাহ, তাহলে তো আর খুবই ভালো হবে ভজন দিয়ে শুরু হলে। जय नारायण ब्रह्म परायण श्रीपति कमलाकंतम्। जय नारायण ब्रह्म परायण श्रीपति कमलाकन्तम्। नामानन्त कहरगवर्णन शेषन पायोऽन्तम्। जय नारायण ब्रह्म श्रीपति कमलाकन्तम्। वासुदेव गृह जन्म लियो बैठ रहे
दशम सुकंद भगवत गावे दशम सुकंद भगवत गावे सूरदास भगवंतम नामानंद करग वर्णन शेषन पायो अंतम जय नारायण ब्रह्म परायण श्रीपति कमलाकांतम श्रीपति कमलाकांतम श्रीपति कमलाकांतम खूब सुंदर আজকের অনুষ্ঠানটি এত সুন্দর একটি ভোজনের মাধ্যমে শুরু হলো, তো আমরা আশা রাখছি যে আমরা আরও সুন্দর সুন্দর গান শুনবো, কথা শুনবো। তো দিদি, এবারে মানে গান শুনতে শুনতে তাই মনে হচ্ছে যে এখনও এত সুন্দরভাবে গান গেয়ে যাচ্ছেন, তো প্রথমে প্রথম কবে থেকে শুরু হয়েছিল গান, মনে পড়ছে কি? হ্যাঁ, আমার অনেক ছোটবেলা থেকে আমি গান শুরু করেছি। আচ্ছা। যেহেতু আমার মা খুব ভালো গান গাইতেন, কিন্তু সে সময় তো আর মায়েদের তেমন বাইরে গিয়ে গান গাইবার তেমন কোনো সামাজিক পরিস্থিতিও ছিল না, বাড়িতেই উনি যা গাইতেন এবং আমাকেও মাঝে মাঝে গান শেখাতেন। এরপর আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখনই আমার গানের সাথে হাতে খড়ি হলো আর কি। আমার শান্তিনিকেতন একজন মাস্টারমশাই ছিলেন, উনি স্বর্গীয় শ্রী মলয় ঘোষাল, ওনার কাছে আমি শিখেছি। ওনার কাছে প্রায় আমি 4 বছর শিখেছি। তারপর উনি যেহেতু স্কুল শিক্ষক ছিলেন, উনি এখান থেকে বদলি হয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে তখন আমার মাঝখানে একেবারেই গান শেখাটা একদম বন্ধ ছিল। আমি নিজে যা পারতাম, যা মাস্টারমশাই দিয়ে গেছিলেন, উনি প্রচুর জিনিস দিয়ে গেছিলেন যেগুলো মানে অভ্যাস করার জন্য, অনুশীলন করার জন্য, যেমন অলঙ্কার বা এরকম অনেক রাগের সমস্ত কিছু স্বরলিপি লিখে টিকে উনি দিয়ে গেছিলেন আমাকে। তো সেগুলো বলতেন যে সেগুলি তুমি প্র্যাকটিস করবে, তো আমি সেগুলোই করতাম। আর মাস্টারমশাই থাকাকালীন তখন আমি সবে শুরু করেছি দুই একটা জায়গায় গান গাওয়া। তো মাস্টারমশাইয়ের উৎসাহে আমাদের বাড়িতে প্রতি বছর এই শারদীয় দুর্গা পুজো উপলক্ষে মানে মহালয়ার দিন একটা বেশ ছোটোখাটো বলবো না, বড় সড়োই অনুষ্ঠান হতো। তাতে মাস্টারমশাইয়ের যত ছাত্র ছাত্রী আছে সবাই এসে ওখানে গান। এখনো তো আমরা দেখি যে প্রত্যেক পুজোর সময় প্রত্যেক পুজোর প্যান্ডেলে প্যান্ডেলে হ্যাঁ একটি অনুষ্ঠান হয়ে থাকে, তখনও সেভাবে ছিল না, প্যান্ডেলে সেরকম ভাবে হতো না, সবার বাড়ি বাড়িতেই হতো। আর সবার না মানে যারা গান বাজনা করেন বা গান বাজনা ভালোবাসে এরকম যারা উদ্যোগ নিতেন তাদের বাড়িতেই হতো শুধু, তবে শোনার জন্য কিন্তু সবাই আসতে। যেমন আমাদের পাড়াতে আমাদের বাড়িতেই হতো, কিন্তু পাড়ার সবাই আসতেন এবং পথচারী যারা তারাও অনেক সময় গান টান শুনে দাঁড়িয়ে যেতেন, সেটা উপভোগ করতেন। তো সেই থেকেই আমার ওই মাস্টারমশাইয়ের কাছেই আমার হাতে খড়ি। এর তার মানে ঘরেও সেই গানের একটি হ্যাঁ আমার দাদা ছিল, আমার দাদা স্বর্গীয় নারায়ণ গাঙ্গুলি এনআইটির প্রিন্সিপাল ছিলেন, উনি নিজে দিলীপ জানবে, দিলীপ প্রশংসা করত আমার দাদা, ও নিজে গান লিখত তবে গীত হ্যাঁ এবং সুরও করত। এবং আমার প্রথম অডিশন দাদার দেওয়া সুর দিয়েই আমি প্রথম শুরু করেছি আধুনিক গান, এবং অনেক ভজন গানেরও সুর করতে, এবং নিজে খুব ভালো সেতার বাজাতো, বাঁশিও বাজাতে পারতো। গৌহাটি বেতার কেন্দ্র থেকে
তখন বাঁশি অনেকবার বাজিয়েছে। দিদির কথা রেখে কেটে আমি আর একটা কথা বলি স্যার সম্বন্ধে, নারায়ণ গাঙ্গুলী স্যার আমাকে ভীষণ ভালোবাসতেন। উনি প্রথম বরাক উপত্যকায় আমরা যারা মিউজিশিয়ান ছিলাম তাদেরকে দিয়ে উনি প্রথম ফিউশন করিয়েছিলেন, ইনস্ট্রুমেন্টাল মিউজিক ফিউশন, যেটা স্যার আমাদেরকে করিয়েছিলেন। তার থেকেই কিছু শেখা আর ওই পথ ধরে চলা আজকে চলা, সেটা আমরা অনেকবার দেখেছি অনেক মঞ্চে। হ্যাঁ, তো দিদিকে বলবো যে দিদি প্রথম যে আপনি গান করতেন, প্রথম মঞ্চে যেদিন গান করেন সেটা তো মনেই আছে। হ্যাঁ, সেটা খুব ছোট বয়সে আমি যখন ক্লাস ফোরে পড়ি সেই প্রথম আমার বাইরে গান গাওয়া, তো সেই গানটা আজকে হয়ে যাবে একবার। হ্যাঁ, ছোটবেলায় তো অনেক অনেক ছোট ছিলেন, তখনের গানের একরকম, আর আজকে এই মানে বয়সে আপনি গানটা করবেন নিশ্চয়ই আরো ভালো হবে, ওই গানটা শুনবো আমরা। সেই গানটা লেখা নেই এখানে, তবু আমার স্মৃতিতে যতটুকু আছে সেই গানটা করছি। মায়ের গানও অনেকদিন পর শোনা, যদিও কালী পুজোর গান, কালিমার গান, কিন্তু খুবই অসাধারণ একটি কম্পোজিশন ও সঙ্গে হয়। আমি পুরোটা গাইতে পারলাম না, আমার স্মৃতিতে নেই গানটা, তাই পুরো গাইতে পারলাম না। খুবই ভালো। তো দিলীপদা, আপনার তো ওনার সঙ্গে অনেক আগে থেকে, তো এরকম কোনো মঞ্চে একই সঙ্গে অনেক মঞ্চে বাজিয়েছি আমি দিদির সাথে, দিদির সাথে অনেক, সেখানে কিছু স্মৃতি আজকে। আজকে এই মঞ্চে আমি একটা কথা বলে যেতে চাই দিদির সম্বন্ধে, কারণ দিদির সঙ্গে আমি ভীষণ, আমি মানে একদম দিদি আমাকে ছোট ভাই আর আমি আমার নিজের দিদির মতোই আজ পর্যন্ত আমাদের সেই সম্পর্কটা। তো আমি বলি, আমার দিদি বলেও বলছি না কথা, সেই সময়ে শিলচরে অনেক আধুনিক গান করতো, ভার্সাটাইল আর্টিস্ট অনেক ছিল, অনেকে সবাই খুব ভালো গান করতো, দিদিও খুব ভালো গান করতো, কিন্তু ডিফারেন্সটা এটাই যে দিদি যখন গান করতো দিদির নিজস্বতা একটা নিয়ে গান করতো। আজ উনি গান করছেন দিদি নিজের মতো করে, কারণ মানে উনি রেকর্ডের গান গাইলেও
পুরোটা রেকর্ডের কপিটা উনি একদম কপি সিঙ্গারের মতো গাইতেন না, উনি গানটা উঠিয়ে নিজের মতো করে করতেন এবং গানটা নিজের মতোই হয়ে যেত। এটা আমার দিদির কাছে খুব ভালো লাগতো। দিদি অনেক আধুনিক গান করেছেন, অধুনিক গান গিয়েছেন উনি। এবার একটা আমরা আধুনিক গান শুনবো দিদির কাছে। হ্যাঁ নিশ্চয়ই, আমরা আবার সুর করা গানও আমি করেছি অনেক, তাহলে খুব ভালো লাগবে। আমরা এটাই শুনবো, কিন্তু একটি বিরতির পরে শুনবো। তো বন্ধুরা, সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, খুব তাড়াতাড়ি আসছি। এবার চৈত্র সেলের কেনাকাটায় আকর্ষণীয় ছাড়ের সুবিধা দিচ্ছে শ্রীমা টেক্সটাইলস ফাটাকবাজার শিলচর। এখানে আপনাদের পছন্দ মতো বিভিন্ন সামগ্রীর কেনাকাটায় পেয়ে যাচ্ছেন প্রায় 30% পর্যন্ত ছাড়। তাই আর দেরি না করে সরাসরি চলে আসুন শ্রীমা টেক্সটাইলস, গণেশ মন্দির লেন, ফাটাকবাজার, শিলচর। Sweet cuckoo, my bug, my flu, like a squeeze of glue. Ooh-doo-doo-doo-doo. Where are you, my baby boo? Let's kiss adieu. Something... He's waiting. I'm coming. Anything else, ma'am? Over 5,000 designs and a certificate of authenticity. Jewelry comes home with bluestone.com. Cosmetics এর জগতে এক অনবদ্য নাম রিয়েল সায়েন্স। আন্তর্জাতিক উন্নতমানের এই ব্র্যান্ডের প্রোডাক্ট এখন পাওয়া যাচ্ছে শিলচরে। বরাক উপত্যকার ডিস্ট্রিবিউটার মৌলানা ইনকর্পোরেশন, মৌলানা স্টোর্স, গোপালগঞ্জ, ফাটাকবাজার, শিলচর। কসমেটিক্সের জগতে এক অনবদ্য নাম রিয়েল সায়েন্স। আন্তর্জাতিক উন্নতমানের এই ব্র্যান্ডের প্রোডাক্ট এখন পাওয়া যাচ্ছে শিলচরে। বরাক উপত্যকার ডিস্ট্রিবিউটার মৌলানা ইনকর্পোরেশন, মৌলানা স্টোর্স, গোপালগঞ্জ, ফাটাকবাজার, শিলচর। Come here you, sweet cuckoo, my bug, my flu, like a squeeze of glue. Waiting. I'm coming. Anything else, ma'am? Over 5,000 designs and a certificate of authenticity. Jewelry comes home with bluestone.com. Shaha Textile. কলকাতার পর এবার বাংলার বাইরে উত্তর পূর্বাঞ্চলে প্রথম শিলচরে শোরুম খুলল সাহা টেক্সটাইল। শাড়িসহ নানা ধরনের কাপড় প্রস্তুতকারক ভারত বিখ্যাত এই ব্র্যান্ডের শোরুমে পেয়ে যাবেন 250 টাকা থেকে 1.5 লক্ষ টাকা মূল্যের নানা ধরনের আকর্ষণীয় পরিধান। তাই আর দেরি না করে চলে আসুন সাহা টেক্সটাইলে, উল্লাসকর দত্ত সরণি, ওমেন্স কলেজের পাশে, দেনা ব্যাংকের বিপরীতে, শিলচর। ফোন নাম্বার 8861-3826-7. লুকাবে কোথায়? কিড ডিটেকশন ফর্মুলা নিয়ে এলো প্রাণ ললিপপ। যেখানেই লুকাও ছুটে আসতে হবে 5টি মজাদার স্বাদে প্রাণ ললিপপ।
না খেয়ে পারবেই না প্রাণ ললিপপ। নতুন রূপে নতুন সাজে মদনমোহন জুয়েলার্স। বিয়ে অনুষ্ঠান নিজের ব্যবহার বা উপহার দিতে সোনার অলঙ্কারের তুলনা নেই, আর খাঁটি সোনা মানেই মদনমোহন জুয়েলার্স। এখানে পাচ্ছেন রকমারি ও মনমাতানো ডিজাইনের অলঙ্কার, গ্রহরত্ন আদি। তাছাড়াও পুরনো গয়নার পরিবর্তে এখান থেকে নিয়ে যেতে পারেন হলমার্কের খাঁটি সোনার গয়না, বা তৈরি করাতে পারেন নিজেদের রুচিমতো ডিজাইনের গয়না আদি। তাই আর দেরি কিসের, হলমার্কের খাঁটি সোনার গয়না কিনতে আজই চলে আসুন মদনমোহন জুয়েলার্স, নরসিংতলা, শিলচর। Our promise, careful car. এবার শিলচরের প্রথম সারির বিভিন্ন ব্র্যান্ডের সার্ভিসিং এর ফ্র্যাঞ্চাইজি মহিন্দ্রা ফার্স্ট চয়েস। এই মাল্টি ব্র্যান্ড সার্ভিস সেন্টারে অত্যাধুনিক যন্ত্রপাতি, ট্রেন টেকনিশিয়ানস এন্ড কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভস দ্বারা অতি যত্ন সহকারে সব ধরনের সার্ভিসিং এর কাজ করা হয়। তাছাড়া সব ধরনের গাড়ির পরীক্ষা নিরীক্ষা সহ স্পেয়ার পার্টস এর মাধ্যমে গাড়ির মেরামতির সুযোগ রয়েছে। 24/7 অনলাইন বুকিং এবং রোড সাইড অ্যাসিস্ট্যান্স এর সুবিধা রয়েছে। তাই আজই যোগাযোগ করুন আদিত্রি সার্ভিস, চিরুকান্দি রোড, রামনগর, শিলচর, 788-003, ফোন নাম্বার 8011331777, 8721926530, ইমেল আইডি aditya.service.2017@gmail.com। Run fried peas packet bhara paglami a risk yeah bhenge jabe baba ra kichu hobe na ma bhenge jabe baba ra kichu hobe na ma bhenge jabe baba ra kichu hobe na ma ভেঙে যাবে বাবারা কিছু হবে না মা। সময়কে পিছে ফেলে ভাবেই টিকে থাকে আরএফএল ডোর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ডোর মজবুত বেশি আর টিকেও বেশি। কিছু হবে না মা। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। গুড মর্নিং, আজকে থেকে তো তোমার অফিস শুরু। না না ঠিক আছে, সরি, এতদিন ব্যাচেলার ছিলাম তো তাই ডাইনিং টেবিলটা কেনা হয়নি। নতুন ডাইনিং টেবিল কোত্থেকে এলো? আসতেই হলো, বাসাটা তো এখন আর ব্যাচেলারের না। কিন্তু এত দামি। এটা রিগেলের, দেখতে এত সুন্দর আর দামটা একদম বাজেটে। রিগেল ডাইনিং টেবিল 10 মিলিমিটার পুরু গ্লাসের তৈরি, পাউডার কোটিং এর মেটাল বা কানাডিয়ান ওকের, উডেন টেবিলের দারুণ সব ডিজাইন থেকে বেছে নিন আপনার পছন্দেরটি। রিগেল, ফার্নিশ ইয়োর ড্রিম। পর আপনারা দেখছেন শিল্পীর পৃথিবী। তো সেই যাওয়ার আগে দিদি আমরা বলছিলাম একটা আধুনিক গানের কথা, দিলীপদা বলছিলেন, তো একটা আধুনিক গান এবারে শোনা যাক। ঠিক আছে, আধুনিক গান করছি। এই গানটাই আমি প্রথম শিলচর বেতার কেন্দ্রে যখন প্রথম অডিশন দেই, আচ্ছা, এটা এখানকার বিখ্যাত গীতিকার শ্রী বাপি দত্ত রায়ের লেখা এবং আমার দাদা স্বর্গীয়
নারায়ণ গাঙ্গুলি সুর করা, সেই গানটাই আমি প্রথম করছি। অডিশনও এটা দিয়েই পাশ করেছি এবং প্রথম আমার অনুষ্ঠান এটা দিয়ে। খুব ভালো। সাধারণ একটি কম্পোজিশন, সঙ্গে সুরও তেমনি, আর সেইভাবেই প্রত্যেকটি কথা
গুলো সত্যি কথা তেমনি সুর, সত্যি মানে একে অপরকে মানে খুব সুন্দরভাবে মিশে গেছে। কিন্তু দিদি, এই গানগুলো কেন আজ লুপ্ত হয়ে পড়েছে? কেন এখনের নতুন প্রজন্ম যারা শিল্পীরা রয়েছেন, ওদের কাছে এই গানগুলো পৌঁছবার কি কোনো মাধ্যম নেই? কেন পৌঁছায় না? আমরা সবাই তো সবসময় সেই গানগুলো শুনি, এখনকার নতুন নতুন গান, অনেক গান বের হয় শুনছি, কিন্তু এই ধরনের গানগুলো কিন্তু আজ পুরো লুপ্ত। সব কিছু নেই, আজকাল তো বিজ্ঞাপনের যুগ, যে কোনো অনেক গান যেগুলো শোনা যায় না, যেমন তার কথা তেমনি সুর, কোনোটাই মানে নেওয়া যায় না, কিন্তু বারবার করে সেগুলো বাজাতে বাজাতে মানুষের মনের মধ্যে একটা ছাপ রেখে যায়। কিন্তু আমাদের এখানকার গানগুলো সবাই একটু খুব হেলাভরেই দেখে, ভাবে যে তো এখানকার এখানকার এখানে কি তেমন কোনো মানে প্রতিভা থাকতে পারে? অথচ এখানকার ছেলে মেয়েদের মধ্যে এত প্রতিভা, এত ভালো গীতিকার, এত সুরকার, কিন্তু তারা মর্যাদা পায় না সেভাবে। আরেকটা হচ্ছে, যখন গান গাওয়া হয় যে কোনো অনুষ্ঠানে, এটা আমি অনেক গীতিকারদেরও বলতে শুনেছি, যে গীতিকাররা সাধারণত গীতিকার সুরকাররা তাদের তারা পেছনেই থেকে যায়, তাদের যে অবদানটা, তারা এত সুন্দর লিখছেন বা সুর করছেন বলেই আমরা সেইভাবে গাইতে পারছি, কিন্তু তাদের নামকরণও মানে উল্লেখই হয় না। আর এসব নিয়ে প্রথম দিকে শুরু করেছিলেন গীতিকার শ্রী বাপি দত্ত রায়, ওনার অনেক প্রচেষ্টা ছিল, তাই তো? পুলক বন্দ্যোপাধ্যায়কে এনে এনে অনেকবার, কিন্তু এখানকার যে আধুনিক গানের যারা শিল্পী তাদেরকে দিয়ে তিনি নিজের ট্যাকের পয়সা খরচা করে কিন্তু অনেক বড় বড় অনুষ্ঠান করেছেন, কিন্তু তখন মানুষ কেন দেখত? তখন টিভির এত সেই সিরিয়ালের এসব ব্যাপারগুলো সব ছিল না, তখন মানুষ কিন্তু শুনত সেই সব গান। কিন্তু যতই দিন যাচ্ছে, তো যে মানে টিভির যে আধিপত্যের জন্য বলবো, টিভির এখন টিভি তো না হলে আমাদের চলবে না, আমাদের যেমন ডাল ভাতের জীবন, যেমন প্রতিদিনকার জীবন, সেভাবে টিভিও আমাদের সঙ্গে একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত, ফলে এই গানগুলো আর গাওয়া হয় না। এবং যারা এই দিলীপ যে এত সুন্দর সুর করেছে, মানে আমরা নিজেরা বুঝি, গেয়ে যেসব গান গেয়ে আরাম, সেগুলো শ্রোতাদের কাছে অনায়াসে পৌঁছে দেওয়া যায়। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে ঈশ্বরের কাছে যেটা পৌঁছানো, এই সব গানগুলোতে পৌঁছানো সম্ভব, কিন্তু সেই গানগুলো যেহেতু এই প্রজন্ম শিল্পীরা শুধু কি বলে বেতার কেন্দ্রের অনুষ্ঠানগুলোতে করে শুধু পাশ করার জন্য, এবং তারপরে কি হয়, দূরদর্শনে গেল বা অন্যান্য কোনো চ্যানেলে শুধু কম প্রতিযোগিতার ইয়েতে তাই রেকর্ডেড গানগুলো সেগুলো করে, হ্যাঁ, যার জন্য এগুলো আস্তে আস্তে বিলুপ্তির পথে। দিদিকে আমি কথাটা কেটে বলছি, এখানকার দিদি একটু আগে যা বললেন, এখানকার গীতিকার সুরকার কি কষ্ট করে গানটা লেখা, কত কষ্ট করে আবার কত ভাবতে হয়, সুরটা করার আগে কতবার ভাবতে হয় গানটাকে নিয়ে, কি সুর বসাবো, তারপরে এটা গান তৈরি হলো। বাপিদা সেদিন খুব সুন্দর বলেছেন কথা, সেদিন আমি একটা অনুষ্ঠানে গেছিলাম, দেখলাম একটি মেয়ে গান করছে, গানটা আমারই সুর করা, বাপি দত্ত রায়ের লেখা, বাপিদার লেখা, কোনো কিছুই বলিনি, একটা আধুনিক গান করে চলে গেল, সুন্দরই গিয়েছে মেয়েটা। পরে আমি নিজের তাগিদে গিয়ে জিজ্ঞেস করলাম, গানটা কার লেখা গো, বললো জানি না, গানটা কার সুর করা বললো জানি না। সেই মুহূর্তটা আমার কাছে ভীষণ ভীষণ দুঃখ লেগেছিল আমার, কেন এরকম হচ্ছে। এখানকার যারা গীতিকার সুরকাররা আছেন, যারা বর্ষিয়ান শিল্পীরা আছেন, আজকে দিদির কথা বলছি, দিদিদের বয়সের যারা আজও আছেন বা আগে যারা ছিলেন, সবচেয়ে বড় পাওনা দিদিওরা, সেই আমরা যাকে স্বর্ণযুগ বলি, সেই স্বর্ণযুগ থেকে আজকের আজকের যুগ পর্যন্ত ওরা পেয়েছে। আমিও সঙ্গে সঙ্গে দিদিদের সাথে পেছনে পেছনে গিয়ে আমিও সেটা পেয়েছি, স্বর্ণযুগটাও পেয়েছি, আজকের প্রজন্মকে পেয়েছি, যে গানের 80 দশক পর্যন্ত আমরা স্বর্ণযুগ বলি, বাংলা গানের বা হিন্দি গানের যে কোনো গানেরই হোক,
কিন্তু সেই সময় যখন স্বর্ণযুগ চলছিল সেই সময় দিদিওরা গান করতেন, আমি বাজাতাম বা না বাজালেও শুনতাম গান, দিদিওরা রেকর্ডেড গান গাইতেন, দিদিওরার মতো আরও দিদিরা যারা গান করতেন রেকর্ডেড গান গাইতেন, কিন্তু সঙ্গে একটা নিজস্ব গান করতেন, নিজস্বতাকে তারা কোনোদিন বিসর্জন দেননি। আজও দিদি গাইতে এসছেন, নিজস্ব গান করছেন, ঠিক সেটাই পরিচয় দিদির। আজকে দিদি যদি হেমন্ত শুক্লার গান করেন, উনি অসাধারণ গান করেন, দিদিও গাইবেন, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান করেন, দিদিও গাইবেন, কিন্তু দিদি কোথায়? সেই জন্য দিদিওরা সবসময় নিজের একটা গান রাখেন, নিজের পরিচিতিটাকে রাখার জন্য। আজকের প্রজন্মে আমি বলবো যে সবাই দিদির আজকের অনুষ্ঠানের মাধ্যমে বলবো, সবাই নিজস্বতাকে বজায় রাখুন। সেটাই, আমরা আমাদের নিজের সংস্কৃতিকে, নিজের কালচারটাকে আমরা নিজেরাই ধরে রাখতে পারছি, তাই না? সত্যি, কারণ অন্য আজকে যেহেতু এখানে গানের জন্য এসেছি, কিন্তু সেই সুবাদে আমি আরেকটা কথাও বলতে চাই যে অন্য প্রতিটি জাতির মধ্যে দেখা যায় নিজস্ব কালচারটাকে ধরে রাখা, কিন্তু আমরা দেখেছি আমাদের কালচারটাকে বিসর্জন দিয়ে আমরা অন্য কালচারকে, অন্য কালচার নেব না সেটাও সেই হীনমন্যতায় ভোগারও কোনো কারণ নেই, কিন্তু নিজস্বতাটাকেও তো প্রাধান্য দিতে হবে। আমার জায়গার মানুষকে আমি যদি প্রাধান্য না দিই তবে আমি নিজেই তো হারিয়ে যাবো। এবং আরেকটা এই যে দিলীপের মধ্যে, দিলীপের প্রচুর গুণ আছে, ও এক সবচেয়ে বড় গুণ যেটা এই যে বিনয়ী, ও নিজে কিন্তু খুব বড় শিল্পী একজন, কিন্তু ও এমন ভাবে থাকে, এত বিনয়ী সে, তার মধ্যে যে এত প্রতিভা লুকিয়ে আছে, এত সুন্দর সুর করে, এত সুন্দর লেখে, মানে সেটা কাউকে প্রকাশ করতে দেয় না, কিন্তু সেটা তো আমাদের দায়িত্ব, তাকে প্রকাশ করাটা আমাদের দায়িত্ব, এবং এই এই যেমন প্রজন্মের শিল্পীদেরও দায়িত্ব সেটা। সেই সঙ্গে আমি বলছিলাম যে অডিশন যখন দিতে যান সবাই, তখন মানে অনেক সূত্রে আমরা দেখেছি যে এই গানগুলোকে মানে এখনও যখন যারা অডিশন দিতে যান তখন ভাবেন যে কোথায় পাবো, তার কাছে পাবো, কিভাবে পাবো, মানে এখনকার সেই এখনের গানগুলো করলে তো হয় না, জানার বিষয় যে কোথা থেকে আমরা সেইগুলোকে সংগ্রহ করব, কিভাবে পেয়ে যাব। একটা একটা ব্যাপার আছে যে অডিশন দিতে হবে এখানকার স্থানীয় গীতিকারদের, স্থানীয় সুরকারদের গান আকাশবাণীতে গাইতে হবে অডিশনে। তো এখানকার শিল্পীরা কি করে জানবে যে কার কাছে যাব, কার কাছে সুর পাবো, কার কাছে গীত পাবো, এই জিনিসটা একটা প্রচার নেই, যে বড় কথা হচ্ছে প্রচার নেই। এই যে দিলীপ এত সুন্দর সুর করছে আমরা জানি, কিন্তু এখনকার ছেলে মেয়ে কটা জানে, তাই না? বা অনুপম চৌধুরী সেটাকে মানে বজায় রাখার জন্য খুব ভালো ওরা গীতিকার, সুরকার এরকম আরো অনেকে ছিলেন আগে, ওই শম্ভু ব্যানার্জিও করতেন তখন, সেই সময়টা সত্যি খুব একটা, যেটা বলছিল যে স্বর্ণযুগ, হ্যাঁ এখানকারও স্বর্ণযুগ ছিল তখন, সেই সময় স্বর্ণযুগ ছিল, সত্যি স্বর্ণযুগ ছিল। কিন্তু সেটাকে বাঁচিয়ে রাখার জন্য কি আপনারা কখনো চেষ্টা করেননি? আমরা চেষ্টা করেছি, মানে কি আমরা ওই গানগুলো করি, কিন্তু আমরা দেখেছি যে বিশেষ মানে কোনো অনুষ্ঠানে গেলে এইসব গানগুলো, ও এই গানগুলো আর না, মানে ওরা ঠিক যেন এটা নিতে চায়, এর থেকে যদি রেকর্ড, তখনই মনে হয় যে আমরা সেই রেকর্ডেড গানগুলো গীতা দত্তের হোক, সন্ধ্যা মুখোপাধ্যায়ের হোক, ওই গানগুলোই মানে শ্রোতারা শুনতে ভালো পান, যেগুলো শুনছে সেগুলোই মানে শুনতে চায়। সেটাও একটা হয়তো কারণ যে যখন আমরা শ্রোতাদেরকে শোনাচ্ছি গান, তখন শ্রোতা বন্ধুদেরকে মাথায় রেখেই তো গান প্রেজেন্টেশনটা করা, সেটাও একটা হয়তো কারণ। প্রচার হয় না বলে, কিন্তু অনেক আকাশবাণী থেকেও কিন্তু অনেক অনুষ্ঠানও করা হয়েছে, যেমন আমি বলছি কলকাতা বেতার কেন্দ্র থেকে যেমন আগে হতো না এ মাসের গান, রম্য গীতি এ মাসের গান এগুলো হতো, এগুলো আমরা ছোটবেলা থেকে শুনতে পেতাম। তো এ মাসের গানের অনুষ্ঠানে একটা ছায়া রেখে এখানে করা হয়েছিল, কি ছিল বেশ নাম সেটা, মঞ্জুরি, মঞ্জুরি। তো সেই মঞ্জুরি অনুষ্ঠানে আমি প্রথম মানে রেডিও প্রোগ্রাম করেছি,
তারপরে এই মঞ্জুরি অনুষ্ঠানটা শুরু হয়েছে। তখন আমি তো শিলচরের নতুন তখন এসেছি, তখন অনুপম চৌধুরী যিনি সুরকার আর কি, অনুপমদা বললেন যে মঞ্জুরি প্রথম অনুষ্ঠানটা আমি করবো আর কি। তা আমাকে সত্যি একটা গান দিলেন, একটা পান্নালাল গোস্বামীর লেখা আর একটা কিরণ শঙ্কর চক্রবর্তী, সেখানে গিয়ে প্রথম দিদির সাথে দেখা আমার। এত অসাধারণ সুর করেছিলেন সেই গানগুলো, সে অনেক সেই অনুষ্ঠানে অনেকেই করেছিল, যেমন মিতা প্রকাশ তো করেছিলেন, আরও আধুনিক গান যারা করতেন অনেকেই করেছিলেন। সেই গানটা এখন হয়ে যাবে, খুব সুন্দর গান তৈরি করেছিলেন, কলকাতা বেতার কেন্দ্র থেকে বাজানো হয়েছিল। গানের জগৎটাকে ধরে রাখা, মানে অনেক সময় তো দেখা যায় না যে বিবাহের পর খুব কষ্ট হয়ে যায়, সব জায়গাতে একটা কথা কাজ করে, যেন ইফ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, এই কথাটা সবসময় আমি মনে করি, যদি ইচ্ছে থাকে তাহলে তার উপায়ও বের করা যায়। হ্যাঁ, আমি সংসার করেছি ঠিক, আমি একটা স্কুলেও চাকরি করতাম, কিন্তু তা সামলেও, কিন্তু আমার প্রধান ইয়ে ছিল আমার যেটা খুব নিজের নিজস্ব জিনিস, যেটা প্রত্যেকেরই একটা নিজস্ব জিনিস থাকে, যেমন দিলীপের গিটার, হ্যাঁ এরকম আমার তেমনি গান, এরকম এক একজনের এক একটা থাকে, কারো আর থাকে এরকম, তো আমারও সেই সর্বাবস্থায় আমি গানটাকে প্রাধান্য দিয়েছি। তার থেকেও বড় কথা যে ঘরের সেই সাপোর্টটা সঙ্গে, ঘরের সাপোর্ট সবচেয়ে, আমার হাজবেন্ডের কোনো দিনও আপত্তি ছিল না গান করি, বরঞ্চ উনি হয়তো সময় দেখতে পারেন না, কিন্তু উনি উৎসাহিত করেছেন, বা আমার শ্বশুরবাড়ির কেউ কখনো আমাকে অবজেকশন দেয়নি, যার জন্য সেটা আমার পক্ষে আরও সুবিধাজনক হয়েছে। সত্যি সত্যি, অনেকে যেমন এসব একটা বাধা থাকে, আমার ক্ষেত্রে অবশ্য সেই বাধাটা আমি পাইনি। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে বিয়ের আগে খুব গান বাজনা করতো, তারপরে বিয়ের পরে দেখা গেলো খুব চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু আর শেষ পর্যন্ত আর এটা সেরে উঠতে পারিনি, বন্ধ হয়ে গেল। এখানে আমরা আবার ফিরে আসছি, তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। এবার চৈত্র সেলের কেনাকাটায় আকর্ষণীয় ছাড়ের সুবিধা দিচ্ছে শ্রীমা টেক্সটাইলস ফাটাবাজার শিলচর। এখানে আপনাদের পছন্দ মতো বিভিন্ন সামগ্রীর কেনাকাটায় পেয়ে যাচ্ছেন প্রায় 30% পর্যন্ত ছাড়। তাই আর দেরি না করে সরাসরি চলে আসুন শ্রীমা টেক্সটাইলস, গণেশ মন্দির লেন, ফাটাবাজার, শিলচর। Sweet cuckoo, my bug, my flu, like a squeeze of glue. Ooh-doo-doo-doo-doo. Where are you, my baby boo? Let's kiss adieu. Something. He's waiting. I'm coming. Anything else, ma'am? Over 5,000 designs and a certificate of authenticity. Jewelry comes home with bluestone.com. Yeah.
কসমেটিক্সের জগতে এক অনবদ্য নাম রিয়েল সায়েন্স। আন্তর্জাতিক উন্নত মানের এই ব্র্যান্ডের প্রোডাক্ট এখন পাওয়া যাচ্ছে শিলচরে। বরাক উপত্যকার ডিস্ট্রিবিউটর মৌলানা ইনকর্পোরেশন, মৌলানা স্টোর্স, গোপালগঞ্জ, পাঠক বাজার, শিলচর। ওখানে হেলা ওখানে হেলা গাড়িতে হেলা গাড়িতে হেলা দেয়ালে হেলা। আর এখানে ওখানে হেলান দিতে হবে না, আরিফেল নিয়ে এলো বিভিন্ন সাইজ ও ডিজাইনের নানা রঙের আরামদায়ক চুল, যেখানে সেখানে হেলান না দিয়ে একবার বসেই দেখুন আরিফেল চুল। এবার বসবে সবাই। চিকেন লাভার্স দের জন্য মিস্টার নুডলস চিকেন ফ্লেভার, রিয়েল চিকেনের সাথে মিস্টার নুডলস। অলংকার কিনতে চান? তাহলে সরাসরি চলে আসুন নিউ মদনমোহন জুয়েলার্সে। খাঁটি হলমার্কের সোনার গয়না সহ এখানে পাচ্ছেন রকমারি মন মাতানো ডিজাইনের অলংকার ও গ্রহরত্ন আদি। তাছাড়াও পুরনো গয়নার পরিবর্তে এখান থেকে নিয়ে যেতে পারেন হলমার্কের খাঁটি সোনার গয়না, বা তৈরি করাতে পারেন নিজের রুচিমতো আধুনিক ডিজাইনের গয়না আদি। মনে রাখবেন, খাঁটি সোনা মানেই নিউ মদনমোহন জুয়েলার্স, এনএন দত্ত রোড, শিলচর। উফ, একদমই মানাচ্ছে না। ইয়েস, নজর কাড়া সৌন্দর্য কেবল টেবিলই নয়, সাজিয়ে তোলে ঘর আর ভরিয়ে তোলে মন। ইটালিয়ানো, পিওর আর্ট। Prontos, the taste of the world. আমাকে দে, আরে এদিকে দে, আরে এদিকে দে, আরে এদিকে দে, এই যে Prontos Super Pickles, টেস্টের পরীক্ষায় ফুল মার্কস। ওরে বেটা লস্কর, চিয়ারটা নিয়ে গেছে কোন সে তস্কর? চুরির কবিতা আরো বিকশিত হলো, তার একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হলো। ওরে বেটা লস্কর, চেয়ারটা রেখে গেছে কবি হওয়ার তস্কর। আরএফএল চেয়ারের নতুন নিবেদন আরএফএল রয়্যাল চেয়ার, উন্নত প্লাস্টিক আর সুদৃশ্য ডিজাইনের কারণে এটি আসলেই রয়্যাল। আরএফএল রয়্যাল চেয়ার, পুরোপুরি রয়্যাল। এলো চিকেন আর ভেজিটেবলের মন মাতানো স্বাদে পুষ্টিকর প্রাণ স্ন্যাক নুডলস। এর কুরমুরে টেস্টে মেতে ওঠো ঘরে কি বাইরে। প্রাণ স্ন্যাক নুডলস, যখন তখন যেখানে সেখানে। সেই গানেই আবার চলে যাচ্ছি। যাওয়ার আগে আমরা বলেছিলাম একটি গানের কথা দিদিকে, সেই গানেই আবার চলে যাচ্ছি। কথা ও সুর জটিলেশ্বর মুখোপাধ্যায়, বিখ্যাত গান এবং আমার অত্যন্ত প্রিয় গান। এখন সকাল
রাতের চেয়েও অন্ধকার, এখন সকাল রাতের চেয়েও অন্ধকার। ও কি সূর্য নাকি স্বপ্নের চিতা, ও কি পাখি স্বপ্নের চিতা, ও কি পাখির কুজন নাকি হাহাকার, এখন সকাল রাতের চেয়েও রাত্রি সে তো স্বভাবে মলিন, তাকে শুয়ে থাকা যায় ভোরের পথের দিকে, যে থাকা যায় রাত্রি সে তো স্বভাবে আমার ভীষণ ভয় হচ্ছে, এত সুন্দর সুন্দর গান, এত বিখ্যাত গান, এগুলো কি হারিয়ে যাবে? হারাবে না, কারণ আমরা আশাবাদী, কোনো কিছুই হারিয়ে যাবে না। আমরা ভীষণ আশাবাদী, আমরা কারণ আজকের এই অনুষ্ঠানের মাধ্যমেও আমরা চেষ্টা করব, এটাও একটা প্রচেষ্টা, যে এই গানগুলোকে আবার নতুন করে মানুষের কাছে, সবার কাছে পৌঁছিয়ে দেওয়া। তো আমার মনে হয় এই অনুষ্ঠান থেকে অনেকেই এই গানগুলোর জন্য আবারও হয়তো প্রাণ পাচ্ছেন হয়তো এই গানগুলোতে। তো সেই নিশ্চয়ই গান, যেসব গান প্রাণের সারা জোগায়, সারা জাগায়, সেসব গানকে উপেক্ষা করার কোনো উপায় নেই, তাই না? জটিলেশ্বর মুখোপাধ্যায় লিখে গেছেন, কিন্তু এটা তো সবসময় গাওয়া হচ্ছে। এমনি আমাদের এখানকার গানও আমার মনে হয় পরবর্তী প্রজন্মদের, ওদেরও হয়তো একদিন নাড়া দেবে। সত্যি। সেই সঙ্গেই, সেই প্রসঙ্গে আমি জানতে চেয়েছিলাম যে একজন প্রকৃত শিল্পী হতে গেলে তাদের মধ্যে কি কি গুণ থাকা প্রয়োজন আছে আপনার মনে হয় আর কি, যে এই গুণ থাকলে বা আজকের প্রজন্ম, আজকের প্রজন্মদের জন্য সবচেয়ে বড় যেটা জিনিস, ধৈর্য। ধৈর্যটা তো অবশ্যই দরকার, সঙ্গে রেওয়াজ। পারভীন সুলতান একটা কথা বলেছিলেন, রেওয়াজ করো রাজ করো, মানে যতদিন তুমি রেওয়াজ চালিয়ে যেতে পারবে তোমার কণ্ঠকে ধরে রাখতে পারবে। এবং তার জন্য সবচেয়ে বড় দরকার যেটা, শাস্ত্রীয় সঙ্গীতটা শেখা, খুব ভালোভাবে শেখা। আজকাল শাস্ত্রীয় সঙ্গীতের চল তো উঠে যাচ্ছে, শুধু পরীক্ষা পাস পর্যন্ত হয়,
এবং আমি অনেককেই বলতে শুনেছি, যদি কারো ভালো গলা দেখেছি বা বলেছি যে তুমি ভালো করে গান শেখো তোমার হবে, খুব ভালো হচ্ছে, তো সে বলছে যে আমি তো বিশারদ পাশ করে নিয়েছি, এবার ওই নাচেও পাশ করলাম। তো তখন আমি বুঝলাম যে ওই পাশ করাটাকে, আমি বললাম যে ওই পাশ করা দিয়ে হবে না, কারণ তোমার গান গাইতে গেলে তুমি যখন পাবলিক পারফরমেন্স দেবে তখন কি তোমার সার্টিফিকেটটা তো তোমার সঙ্গে যাবে না, তখন তোমার সার্টিফিকেটটা হবে কি, তোমার গায়কিটাই তোমার সার্টিফিকেট, তুমি যে কতটা ভালো করেছো কতটা শিখেছো। আরেকটা হলো ফাংশনে গান গাইবার প্রবণতাটাকে একটু কমাতে হবে, তার কারণ হচ্ছে ফাংশনে গাইলে যে হাতে তালির যে একটা বা প্রশংসা, এটা একটা নেশা হয়ে যায় এবং সেই নেশাটা অনুশীলনকে বাধা দেয়। এবং প্রকৃত শিল্পী হতে গেলে আরেকটা কাজ, যেটা আজকাল অনেকে শুনতে চায় না, আমার নিজের গানটা শুনলাম অন্যের গানটা শুনবো না, আমার প্রোগ্রাম করব আমি চলে যাব, কিন্তু প্রত্যেক শিল্পীর গান শোনা উচিত যে সে আমার থেকে কতটা এগিয়ে আছে সেটাও আমাকে জানতে হবে। এই সঙ্গে আমরা আরেকটি গান শুনে নিই। চিত্র সিং
সূর্য গলাইয়ে ছাঁচে ঢালা কান্তি যেন। সুন্দর, অপূর্ব, অপূর্ব। অসংখ্য ধন্যবাদ দিদিকে আমাদের আজকের অনুষ্ঠানে আমরা আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য, এবং দিলীপ দাকেও অসংখ্য ধন্যবাদ। আজকে ভিটিভি অনুষ্ঠানে এসে সত্যি খুব ভালো লাগলো, শর্বাণীকেও খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ, দিলীপকেও খুব ভালো লাগলো, আর ক্যামেরার ওপাশে যারা রয়েছেন তারা এত সুন্দর সহযোগিতা করেছেন, সত্যি আমার খুব ভালো লাগলো। ওপারে যারা বসে বাড়িতে বসে দেখছেন তাদের সবাইকে আমার নমস্কার, ধন্যবাদ, এবং ভিটিভির সবাইকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ দিদি। তো সেই সঙ্গেই যার শেষ ভালো তার সব ভালো, সেই নিয়েই এত সুন্দরভাবে স্বামীজির একখানা গান দিয়ে আমরা যেভাবে স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।